إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه إلها মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জুমাবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়তে হয় এটা আপনারা জানেন তো বেশি বেশি দরুদ পড়তে হয় এবং এটি করলে যা হবে আপনার ইদান তুকফা হাম্মাক ওয়া ইউগফারু যামবুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এর মাধ্যমে ব্যক্তির পেরেশানি টেনশন অ্যাংজাইটি এগুলো সব দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তার গুনাহগুলো maaf করে দেবে সমগ্র দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়ুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান কেউ যদি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহম নাযিল করেন এবং অন্য সহিহ হাদিস বর্ণনা মতে ব্যক্তির মর্যাদাতে বাড়িয়ে যায় তার গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেন সেই কারণে আমাদের বেশি বেশি দরুদ পড়া দরকার এই জুমাবারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন দ্বিতীয়ত হচ্ছে এই দিন আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই জুমাবারে ইসনা আশারা সাআতান 12টি সময় আছে 12টি ঘন্টা দিনের ঘন্টার কথা তিনি বলেছেন এই সময় লা ইউয়াফিকু আব্দুল মুসলিমুন ওয়া হুয়া ক্বাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ আব্দা ওয়া জাল্লা আযজা ওয়া জাল্লা শাইআন ইল্লা আতাহু ইয়াহু এই ব্যক্তি আল্লাহর কাছে এই সময়গুলোতে যাই চায় আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করেন এই সময়টির দুটোই বিষয় একটা হলো ইমাম তিনি মসজিদে আসার পর থেকে সালাত শেষ হওয়া পর্যন্ত আরেকটি হচ্ছে কবলা গরুবি শামস সূর্য অস্তমিত হওয়ার আগে আসরের সালাতের পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগে এই সময় দোয়া করবেন সম্মানিত ভাইরা এবং বোনেরা আজকে একটা ডিফারেন্ট ইস্যু নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে কত আপনার দৃষ্টিতে তুচ্ছ অথবা ক্ষুদ্র ক্ষুদ্র কারণে হেদায়েত দান করেন এটি আপনি বুঝতে পারবেন না অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাওয়ার মতো এমন কখনো কখনো ঘটে প্লেনে হয়তোবা কোনো একজন ক্রু টাইট জামা কাপড় পরে এসে বলছে যে শেখ স্যার আপনার লেকচার আমরা শুনি আমার এই জবটা ছেড়ে একজন ভালো মানুষের মতো একজন দিনদার মানুষের মতো জীবন যাপন করতে মনে চায় আপনি একটু দোয়া করেন আমি জবটা প্রচন্ড ঘৃণা করি এটা আমি যেন ছেড়ে দিতে পারি কেভিন ক্রু যারা অনেকেই স্বপ্ন দেখে
যে বিমানের যদি এমন কোন একজন ক্রু হতে পারত বিমান বালা অথবা সেখানে সেখানকার সহযোগী সাহায্যকারী যদি হতে পারত এরকম কত স্বপ্ন দেখি আবার কত লোক রাতের অন্ধকারে কাঁদে আল্লাহ এখান থেকে আমি বের হতে চাই জিজ্ঞেস করলাম কেন বলে মাঝে মাঝে আমাকে মদ সার্ভ করার কথা বলে আমি এটি সহ্য করতে পারি না I don't like it. I don't love it. যদি আমি প্রচুর পরিমাণ অর্থ এখানে পাই very lucrative job বাজারে এটার অনেক ডিমান্ড আছে এটার একটা স্ট্যাটাস আছে এটা বললে বাজারে কাটতি বাড়ে মেয়ে হলে বিয়ের অনেক প্রপোজাল পাওয়া যায় ছেলে হলে অনেক মেয়েরা তাকে বিয়ে করতে চায় অনেক বাবারা তাদের সন্তানদেরকে বিয়ে দিতে চায় কিন্তু তারাও রাতের অন্ধকারে কাঁদে তারাও রাতের অন্ধকারে কাঁদে হেদায়েত আপনি বুঝতে পারেন না হেদায়েত কাকে বলে একজন লেডি তিনি গল্প করে বলছিলেন আমার শিক্ষা জীবনে আমার সহপাঠীদের মধ্যে এরকম কয়েকজন ছিল আরাবিয়ান তাদেরকে আমি কোনো কিছু ইসলাম সম্পর্কে জানি না সে খ্রিস্টান অথবা অ্যাথিস্ট নন বিলিভার সে বলে যে আমি ওদের কাছ থেকে কেবল তিনটা কথা শুনতাম আল্লাহ ইয়াল্লাহ ও আল্লাহ আল্লাহ ইয়াল্লাহ ও আল্লাহ শুধু এটাই শুনতাম বুঝতে পারতাম না যে ঘটনাটা কি তিনি বলেন আমি অন্য একটি দেশে সফর করলাম সেখানে আমি থাকা শুরু করলাম একদিন রাতের বেলা আমার নিচে আমার বান্ধবী থাকে ওর চিৎকার শুনতে পেলাম আমার কুকুরগুলো চিৎকার করছে আমি নিচে গিয়ে দেখলাম আমার বান্ধবী তার চোখগুলো ছানা পড়া প্রচন্ড টেরিফাইড আতঙ্কিত অবস্থায় আছে জিজ্ঞেস করলাম কি হচ্ছে বলে দেখলাম জানালা দিয়ে যেন কি ঢুকে আমার বিড়ালটা জানলা দিয়ে ঘুর ঢুকছে এবং বের হচ্ছে এগুলো সবকিছু বন্ধ স্লাইডার এর দিয়ে কে যেন একটা ঢুকছে হঠাৎ করে ধপাস করে স্লাইডার বন্ধ হয়ে গেল জানালা প্রচুর আওয়াজ দিয়ে জানালাগুলো খুলে যাচ্ছে আমি ভয় পেয়ে গিয়েছি তিনি ভাবলেন যে তারা তো গোস্ট ভূতের তারা কাহিনী জানতো ভেবেছে ভূতের এরকম কোনো ব্যাপার আছে কিনা সে নিজে উপরে চলে আসল সে বলে যে কোনো একদিন পরে আবার আমারও এরকম ঘটনা ঘটেছে আমিও দেখলাম আমরা ধপাস করে আমার দরজাগুলো বন্ধ হয়ে যায় জানালাগুলো বন্ধ হয়ে যায় বিড়ালের মতো কিছু প্রবেশ করে আমার কুকুরগুলো চিৎকার করছে এরকম কিছু আমি বুঝলাম আজকে বুঝি ভূত আমাকে ছাড়বে না ওরা তো ভূতে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি জিনে জিনের নিকৃষ্ট একটা টাইপকে যেটাকে আল খাবাস আল খাবায়েস আল খুবুস আল খাবায়েস অথবা এই ফ্রিত যে নামেই বলুন না কেন এরকম একদল আছে যারা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রেখে দিয়েছেন যেন মুমিনদের কোনো ক্ষতি না করতে পারে এই ফ্রিতুম এই যে এই এই জিনগুলো অথবা এই দুষ্ট জিনগুলো যেন ক্ষতি না সাধন করতে পারে এই জন্য আল্লাহ তাআলা অনেক ফেরেশতাদেরকে মুমিনদের বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন এই নারী বললেন যে আমি প্রচন্ড আতঙ্কিত হয়ে গেলাম আমার মনে হচ্ছিল যে আমি কি করব কিন্তু হঠাৎ করে আমার ওই যে বান্ধবীদের কথা আমার মনে পড়লো ওরা যে আল্লাহি আল্লাহ ওয়াল্লাহ ইয়াল্লাহ এরা তো বলতো আল্লাহ ওয়াল্লাহ ইয়াল্লাহ এই তিনটা শব্দ আমার হঠাৎ করে মনে পড়লো আমি আল্লাহ আল্লাহ ইয়াল্লাহ এই তিনটা শব্দ বলে ফেললাম কেন যেন প্রশান্তি ফিল করলাম মনে হলো যেন চারিদিকে আর কোনো ভয় নাই ঘুমিয়ে পড়লাম সকালে আমার মনে হলো যে নামের কারণে আমি গোটা রাত শান্তিতে ঘুমাতে পারলাম ওই নামটাকে একটু আমার খোঁজ করে বের করা দরকার ওই নামের মধ্যে কি আছে তিনি বলেন আমি গুগল করলাম সার্চ করলাম আমি জানার চেষ্টা করলাম বুঝলাম এটা মুসলমানদের রবের তাদের গডের নাম আমি সে ব্যাপারে জানা শুরু করলাম পড়া শুরু করলাম আমি ভাবলাম যে সম্পর্কে কি জানা যায় কি সম্পর্কে জানা যায় কোরআন পড়া শুরু করলাম কোরআন পড়তে পড়তে আমি দেখলাম আমার গোটা জীবনের যত প্রশ্ন আছে যত খটকা আছে আমার যত অশান্তি আছে সকল অশান্তির কথাগুলো এবং এগুলোর সমাধান এলাজ এগুলোর শেফা কোরআনের প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা সুরতে লিপিবদ্ধ আছে আমি পড়া শুরু করলাম আমি দেখলাম কোরআন তো আমার কথাই বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কোরআন তো আমার কথাই বলছে চোখ আছে কিন্তু দেখে না কান আছে শুনে না অন্তর আছে উপলব্ধি করে না কোরআন তো আমার কথাই বলছে ইন্নাহা লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল লাতী ফিস সুদুর মানুষের চোখ অন্ধ হয় না অন্তর অন্ধ হয়ে যায় আমি বুঝতে পারলাম কোরআন কি আমাকেই সব কথা বলছে কোরআন আমার মনের কথাগুলো কিভাবে জানে সবগুলো আমার কথাই দেখি বলছে এটা কেমন কথা হলো তিনি বললেন যে আমি আরো আগাতে থাকলাম আমি দেখলাম মানুষের যত দুর্বলতা আছে আমার যত দুর্বলতা আছে সব দুর্বলতার কথা কোরআন বলে দিচ্ছে যে মানুষের অবস্থা হচ্ছে এরকম ইয়াউসুন কাফুর দুউফা দুইফা জালুমান জাহুলা সব দিকে আমার কথা কোরআন বলছে আমার সাথে সব মিলে যায় আমি ভাবলাম এই ঘটনা কি এই গ্রন্থ কি ভবিষ্যৎবাণী জানে নাকি ও কি কোনো গায়েবের কোনো কথা জানে কি ও সব কিছু জানে কিভাবে আমি আস্তে আস্তে জানলাম আস্তে আস্তে আমার মনে হলো যে এখানে আমি প্রশান্তি খুঁজে পাবো আমার ভাবলাম যে আমার কোনো একটা সময় নিশ্চয়ই এই সম্পর্কে আরো ভালো করে জানা দরকার আরো বিস্তারিত জানা দরকার জানতে জানতে এক সময় তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করলেন এবং তার ইসলাম সম্পর্কে তার যে অনুভূতি অনুভূতিগুলি সম্মানিত ভাইয়েরা যদি আপনারা জানেন
আপনাদের শিহরিত আতঙ্কিত হয়ে ওঠার কথা যে একজন নারী মাত্র মুসলিম হওয়ার পর যদি তার মধ্যে এই অনুভূতি জন্মায় দ্বীন সম্পর্কে ইসলাম সম্পর্কে তাইলে আমাদের আমরা যারা 20 30 40 50 বছর পর্যন্ত নিজেকে মুসলিম হিসেবে দাবি করি আমরা তাহলে কোথায় থাকার কথা ছিল তিনি বলছেন যে আমি এখন মুসলমানদের ব্যাপারে আমার কথা হচ্ছে আমি যদি মুসলমানদেরকে আগে দেখতাম তাহলে আমি কখনো ইসলাম গ্রহণ করতে পারতাম না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় হাত ধরে আমাকে তিনি তার নামের উসিলায় তিনি আমাকে ইসলামের পথে নিয়ে এসেছেন চিন্তা করে দেখুন আপনার জীবন আপনি কতবার আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ এটা বলেছেন কিন্তু আপনার মধ্যে তো সেই শিহরণ জাগে না অথচ এই নামের শক্তি তো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় ইসমাআজ্জাত মিনহু কুলুবুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম যারা রবকে ভয় পায় তাদের অন্তরগুলো তাদের চামড়াগুলো এবং তাদের লোমগুলো কাঁটা দিয়ে উঠে সত্যিকার অর্থে কাঁটা দিয়ে উঠে ইসমাআজ্জাত মানে কি আপনি যখন আতঙ্কিত হন ভয় পান যখন তখন আপনার শরীরের লোমগুলো তেমনি ভাবে কাঁটা দিয়ে উঠে শিহরণ জায়গায় আপনি কাঁপতে থাকেন এটা হচ্ছে ইসমাআজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে মুমিনদের এরকম হয় আপনার কি এরকম কখনো হয়েছে না হয়ে থাকলে ইউ হ্যাভ লস্ট ইওর ঈমান মিন ওয়াইল এর মধ্যে হয়তো ঈমান নাই অথবা ঈমান অন্য কোথাও চলে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াদ্রু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওবিন একদম লোক হচ্ছে আমি তাদেরকে ইসলাম দিয়েছিলাম দ্বীন দিয়েছিলাম হয়তো পারে পিতামাতার মাধ্যমে ইনহেরিটেন্টলি তারা ইসলামকে ইনহেরিট করেছে বাপ দাদার সূত্রে তারা ইসলাম পেয়েছে অথবা কোন কারণে তারা মুসলমানদের এই কোরআন এবং সুন্নাহ এর পড়াশোনা করেছে উলামায়ে কেরাম এখানে আছেন কেউ হয়তো বাপ দাদার শুরুতে বাপ দাদার মাধ্যমে ইসলাম পেয়েছে অথবা কেউ কোন মুসলিম সমাজে বড় হয়ে উঠেছে এই কারণে ইসলাম সম্পর্কে কিছু জেনেছে বাপ দাদাও ইসলাম পালন করে না অথবা নাম কোন মুসলমানের নাম কিন্তু ইসলাম তার ঘরেও নাই তার নিজের ব্যক্তিগত জীবনও নাই এরকম কোন ব্যক্তি আবার ওলামায়ে কেরাম তারাও হয়তো মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় তোমরা যারা পড়ছো আপনারা যারা পড়েছেন মাদ্রাসায় পড়েছেন আপনাদের সকলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু মিন আয়াতিনা আতাইনাহু আমি সেই ব্যক্তির কথা হে রাসূল আপনি বলুন যাদেরকে আমি আমার আয়াত দিয়েছিলাম ফানসালাখা মিনহা অতঃপর ওইখান থেকে সে বের হয়ে গিয়েছে খবর পাল্টে ফেলেছে সেই ব্যক্তি এখন তার মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই ইসলামের কোন দাগ কোনো কিছু তার মধ্যে খুঁজে পাওয়া যায় না ইনসালাখা মানে হচ্ছে সাপ যেরকম তার খোলস পরিবর্তন করে বছরে একবার বা দুইবার এইটাকে হচ্ছে হয় ইনসালাখা বলা হয় রাতকে যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রাতকে আমি সূরাতুল ইয়াসিনে যে আমি দিন থেকে রাতকে অথবা রাত থেকে দিনকে আমি নাসলাহু মিনহা যে আমি সেখান থেকে বের করে নিয়ে আসি এরকম বের করে নিয়ে হয় এইভাবে একজন ব্যক্তি দিন হয়তোবা পেয়েছিল ইসলাম পেয়েছিল কিন্তু এখান থেকে বের হয়ে গিয়েছে ফাআতবাহু শয়তান শয়তান এবার তাকে তার অনুসারী বানিয়ে নেয় বড় অনুসারী ছোট কোনো অনুসারী না এটা বাবুল ইফআলের সিগা এর মধ্যে মুবালাগা আছে ফাআতবাহু শয়তান ফাকানা মিনাল গাওবিন এবং এই ব্যক্তি তখন পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায় চরম চরম ভাবে পথভ্রষ্ট হয়ে যায় এই জন্য মুসলমানদের সন্তানদের মধ্যে এমন অনেক আছে এদের দিকে তাকালে খ্রিস্টানরা পর্যন্ত লজ্জা পায় এই কারণে মুসলমান নাকি এ নারী তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছে তুমি যদি মুসলিম হয়ে থাকো আপনি যদি মুসলিম হয়ে থাকেন একবার চিন্তা করে দেখুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখছেন যুবকরা অনেক মনোযোগ দিয়ে শুনুন নারীরা মনোযোগ দিয়ে শুনুন মায়েরা মনোযোগ দিয়ে শুনুন বাবারা মনোযোগ দিয়ে শুনুন আপনার উলামায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখলেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহ রাসূল কি আপনাকে দেখে গর্ব অনুভব করবেন নাকি লজ্জা পাবেন এও আমার উম্মতের সদস্য ও আমার উম্মার অন্তর্ভুক্ত ওর চরিত্র এরকম কিভাবে হলো আমি তো এরকম দিনের কথা তাদেরকে বলিনি এমন ইসলাম নিয়ে তো আমি আসিনি এই ইসলামকে খণ্ডিত বিখণ্ডিত করে ওরা এটাকে কাটেল করে এটা কেবলমাত্র ততটুকুই তারা পালন করে যতটুকু পালন করলে দুনিয়া তার স্বার্থ সিদ্ধ হবে দুনিয়া তার লাভ হবে এর বাইরে এতটুকু নাই এর বাইরে সামান্যতম ফোটাও তার ইসলামের মধ্যে পাওয়া যায় না কেবলমাত্র যতটুকু পালন করলে সে কিছুটা প্রিভিলেজ পাবে কিছুটা সুযোগ সুবিধা পাবে এই দুনিয়াতে এতটুকুই কেবলমাত্র লালন পালন করে তিনি বললেন আমি যখনই কোনো টেনশনে পড়ে যাই তখন আমি যদি কখনো বিপদে পড়ি আমি আগে পড়ার চেষ্টা করি রাসূল সামের জীবনী যে এই সময় এই সকল অবস্থায় এইরকম অবস্থায় পড়লে তিনি কি করতেন আমি সেটা আগে শোনার এবং সেটাকে জানার চেষ্টা করি একজন নারী মাত্র মুসলিম হচ্ছে এটা যদি তার অনুভূতি হয় আপনারা যারা বছরের পর বছর মুসলমান আপনি কবে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন অথবা তার সিরা আপনি পড়েছেন অথবা কোরআনকে জিজ্ঞেস করেছেন যে আমার এই সমস্যার সমাধান কি আল্লাহর রাসূল এই সমস্যার সমাধান কিভাবে করেছেন কবে আপনি তা জানার চেষ্টা করেন জানার চেষ্টা করেন নাই এটা কখনো ভাবার চেষ্টা করেন নাই জাতিগত ভাবেই তো আমরা অন্যদের কাছে
আমাদের বিভিন্ন ধরনের কিছু আমরা চাওয়ার জন্য প্রতি মুহূর্তে ব্যস্ত অমকি কি বলবে তমকি কি বলবে এমন ভাবে শকুনের মতো তারা আমাদের দিকে তাকিয়ে আছে আর আমরা চাতক পাখির মতো ওদের দিকে তাকিয়ে আছি ওরা আমাদেরকে কি ভিক্ষা দেবে অথবা ওরা আমাদেরকে কি প্রেসক্রিপশন দেবে অথবা ওরা আপনাকে কি পরামর্শ দেবে এগুলো দিয়ে আপনি চলবেন জাতিগতভাবেই তো এরকম অবস্থায় আমরা মধ্যে আছি এবং আপনারাও আপনাদের অবস্থা এরকম আপনিও তো কোন একটা পেরেশানিতে পড়লেই আপনি অন্য কারো কাছে চলে যান আপনি কবে আল্লাহর কোরআনের কাছে এসেছেন কবে রাসূলের জীবনের কাছে এসেছেন অথচ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কায়নাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন এই কিতাবের মধ্যে তোমাদের আলোচনা আছে তোমরা কি একবার শুনবে না একবার দেখবে না একবার বুঝবে না খুলে দেখো না পাঠ করো একবার খুলে দেখুন পাঠ করুন একবার পড়ুন পড়লেই দেখবেন আপনার আলোচনা এই কিতাবের মধ্যে আছে আপনার কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আপনাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় আমার ভাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ইন লাস্তুম বি ইখওয়ানি তোমরা আমার ভাই নন বরং আমার ভাই হবে তারা যারা আমাকে দেখেনি কিন্তু আমার প্রতি ঈমান এনেছে এই সকল ব্যক্তিরা আপনার আল্লাহর রাসূলের ভাইদের তার ব্রাদার্স এর অন্তর্ভুক্ত আপনি কিভাবে হবেন সেই যোগ্যতা সেই মর্যাদা আপনি কতটুকু অর্জন করতে পেরেছেন সেটা আপনার লাইফস্টাইলের মধ্যে নাই আপনার আচরণের মধ্যে নাই এবং আপনার কথাবার্তার মধ্যে সেগুলো কোনোটাই নাই সম্মানিত ভাইরা আপনার জামা কাপড়ের মধ্যে নাই আপনার আচরণের মধ্যে নাই আপনার খাদ্যের মধ্যে নাই আপনার জীবিকার মধ্যে নাই আপনার সমাজ পরিচালনা আপনার পরিবার পরিচালনা ব্যক্তি জীবন পরিচালনা আপনার অর্থনৈতিক জীবন আপনার সামাজিক জীবন আপনার পারিবারিক জীবন আপনার বৈবাহিক জীবন কোথাও লেশ মাত্র নাই আপনি নিজকে আল্লাহ আল্লাহর রাসূলের উম্মাহ হিসেবে দাবি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা হিসেবে দাবি করছেন এটা আপনার লজ্জা হওয়া দরকার এটি আল্লাহর বান্দার কাজ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকানা মিনাল গাওবিন ও সবচেয়ে দূরবর্তী পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল ব্যক্তিদের অবস্থা যে এই সকল ব্যক্তিরা এমন যে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলোকে তারা ভুলে গিয়ে তারা অন্য পথে তার ভিন্ন পথে চলে যায় তারা অন্য পথে তার দৌড়াতে থাকে ঘুরতে থাকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের আলোচনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানালেন সম্মানিত ভাইরা এই কথা আপনাদের জন্য প্রযোজ্য এগুলো আপনাদের ইস্যু এগুলো আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন এবং মুমিনদের জীবন থেকে আপনাদেরকে শিক্ষা নেয়ার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন চোখ মেলে তাকাই এই উম্মার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মার মধ্যে লোকরা থাকবে যারা সুরাইয়া তারকার কাছে যদি কোনো জ্ঞান থাকে সেইখান থেকে তারা জ্ঞান নিয়ে আসবে আপনাদের জ্ঞান কোথায় আপনারা কোথা থেকে জ্ঞান নেন কার কাছ থেকে আপনারা জ্ঞান নিচ্ছেন অথবা আপনারা জ্ঞান নেয়ার জন্য আপনারা সত্যিকার অর্থে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহর কাছে আপনারা সত্যিকার অর্থে আসেন কিনা আমি জানি না সেজন্য এই নারী তিনি তার ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি বললেন তিনি বললেন আমি সেখানে আমার প্রশান্তি খুঁজে পাই এখন তিনি বললেন আমি ইসলাম প্র্যাকটিস করছি আমার মধ্যে যে কি প্রশান্তি কি যে আনন্দ আমি যখন একটু টেনশনে পড়ে যাই তখন আমি যখন সিজদা লুটিয়ে পড়ি সব কিছু আমার দূর হয়ে যায় এটা অন্তর দ্বারা অন্তরটা পরিপূর্ণ হয়ে যায় তিনি বলেন বৃষ্টির মতো ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বৃষ্টির সাথে তুলনা করেছেন যেটা হচ্ছে বৃষ্টির মতো কামা ইনানজালনাহু মিনাস সামা এটা হচ্ছে বৃষ্টির মতো আসমান থেকে যেটা আল্লাহ তাআলা নাজিল করেন এরকম বৃষ্টি যেমনি ভাবে সবকিছুকে ধুয়ে মুছে সাফ করে দেয় তেমনি ভাবে ইসলাম আপনার সবকিছুকে ধুয়ে মুছে সাফ করে দেবে এটা এই বৃষ্টি যেমনি ভাবে মৃত জমিনকে জীবিত করে ইসলাম এসে আপনার মৃত আত্মাকে জীবিত করার জন্য কারণ এটি এর মধ্যে মরে গিয়েছে এটি এর মধ্যে পচে গিয়েছে অথবা শয়তানের মধ্যে বাসা বেঁধে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআতবাআহু শাইতান ফাকানা মিনাল গাওবিন যে শয়তান তাকে তার অনুসারী বানিয়ে নিয়েছে এখন তার গোটা অন্তর জুড়ে কেবল শয়তানের বাসা শয়তান ওকে যা বলে সে তাই করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তা সে করেও না এবং এই অনুভূতিও তার মধ্যে একেবারে নাই এই সকল ব্যক্তিরা তাদের কেবলমাত্র খেয়াল খুশি অনুসারে তারা চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি আল্লাহর ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তাদের জীবনে সামান্যতম রিফ্লেক্টেড হয় না একজন নারী তার নাম হচ্ছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আরেকজন নারীর গল্প আজকে আপনাদেরকে বলছি সম্মানিত ভাইরা একজনই বলছি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া মাতাউন ও খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা দুনিয়া হচ্ছে পুরোটাই হচ্ছে কি এটি একটি পণ্য এর মতো আর এই পৃথিবীর শ্রেষ্ঠতম পণ্যের নাম হচ্ছে নারী এটি আমি ওই বাজারে যে পণ্য বিক্রি হয় সেই পণ্যের কথা বলছেন যে পণ্য ছাড়া আপনি চলতে পারেন না প্রতি মুহূর্তে আপনাকে প্রয়োজন হয় আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকার যদি কোনো উপাদান আপনার লাগে সেটি হচ্ছে একজন উত্তম নারী
তিনি আপনার মা হতে পারেন তিনি আপনার স্ত্রী হতে পারেন তিনি আপনার বোন অথবা তিনি আপনার মেয়ে হতে পারেন যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কথা বলেছেন এখানে একজন নারীর কথা আমি আপনাদেরকে আরেকজন নারীর কথা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার নাম হচ্ছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহেলি যুগে তিনি বিয়ে করেছেন মালিক ইবনে নাদর কে মালিক ইবনে নাদর কে বিয়ে করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উম্মে সুলাইম জানলেন সেই মদিনার আনসারিয়া এমন নারী তিনি জানলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি ইসলাম গ্রহণ করলেন তার স্বামী এসে তাকে বলল আসবাউথা তুমি কি ধর্ম পরিত্যাগ করেছে ভালো করে শুনুন একজন নারী কি বলেছে নারী বলছে বাল আসলামতু আমি সবাউথা আমি ধর্ম পরিত্যাগ করিনি বরং আমি আমার মূল ধর্মে ফিরে এসেছি আমি আমার মূল ধর্মে ফিরে এসেছি আমি আমার রবের কাছে ফিরে এসেছি যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার কাছে আত্মসমর্পণ করেছি সবাউথা ইউ হ্যাভ রিভার্টেড ইউ হ্যাভ কনভার্টেড নাও আই হ্যাভ কাম ব্যাক টু মাই অরিজিন রিলিজিয়ন আমি আমার মূল ধর্মের কাছে ফিরে এসেছি তিনি বললেন যে তুমি আমার সন্তানটাকে নষ্ট করে দিও না তিনি বললেন না আমার সন্তানকে আমি শিখাবো তার সন্তান নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাসকে তিনি শিখাচ্ছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ পিচ্ছি আনাস বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তুমি বলো আমি সাক্ষ্য দিচ্ছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো রব নাই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল মা তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন পিচ্ছি সন্তানের কথা তিনি বলছেন পিচ্ছি সন্তান তাকে শিক্ষা দিচ্ছেন তার স্বামী তাকে বলছেন যে লা তুখাইয়িব আলাইয়া ওয়ালাদি আমার সন্তানটাকে নষ্ট করে দিও না তিনি বলেন তোমার সন্তানকে বরং আমি রক্ষা করতে চাচ্ছি আমি তো নষ্ট করে দিচ্ছি না তোমার সন্তানকে আমি রক্ষা করে দিচ্ছি রক্ষা করতে চাচ্ছি রাসূলুল্লাহ এই এই তার স্বামী সেই যুগেই তিনি তারপরে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন পথের মধ্যে শত্রুরা তাকে আক্রমণ করলো তিনি মারা গিয়েছেন তিনি বললেন যে আমার আনাস যতদিন পর্যন্ত বড় না হবে হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না সত্যিকারই তিনি বিয়ে করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই কিছু না কিছু হাদিয়া নিয়ে গেল তিনি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সন্তান প্রিয় সন্তান আনাসকে নিয়ে একটাই মাত্র সন্তান ইয়া রাসূলুল্লাহ সবাই বিভিন্ন ধরনের গিফট নিয়ে এসেছে আমার তো কিছুই দেওয়ার মতো নাই আমার একটা ছেলে আছে ছেলেটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম একটা ছেলে আছে ওকে হাদিয়া দিয়ে দিলাম রাসূলের ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ ছেলেটাকে আমি হাদিয়া দিয়ে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিয়াটাকে গ্রহণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এই ছেলেটার জন্য দোয়া করুন আপনি ইতিহাস সাক্ষী আপনি হাদিসের গ্রন্থগুলো শুনুন কমপক্ষে বুখারি সহিহুল বুখারি পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি এই আনাস যে পিচ্ছি আনাস এই পিচ্ছি আনাসের তুমি বারাকা দান করো আল্লাহ আল্লাহুম্মা বারিক লাহু আল্লাহুম্মা কাসসির ফি ওয়ালাদিহি ওয়া ফি মালিহি ওয়াগফির যানবাহু হে আল্লাহ তুমি তাকে বারাকা দাও তার গুনাহগুলো মাফ করে দাও তার সম্পদ এবং সন্তানের মধ্যে তুমি বারাকা দান করো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য চারটা দোয়া করলেন এবং পরবর্তীতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি বয়সপ্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত ছিল কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা কাসসির উমরাহু ওয়া বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়াগফির যানবাহু হে আল্লাহ তুমি তার বয়স বাড়িয়ে দাও তাকে হায়াতের মধ্যে বারাকা দান করো তিনি প্রায় শত বছর বেঁচে ছিলেন এবং তার সন্তানদের সংখ্যা ছিল প্রায় 100 প্রায় 100 তো সন্তান নাতি এবং সন্তান এবং নাতি ইত্যাদি মিলে তার 100 জন সন্তান ছিল এবং তার সময় তার চেয়ে বেশি সম্পদের কেউ মালিক ছিল না এটি আমার আলোচনার বিষয় না আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাকে বিয়ে করার জন্য এর কিছুদিন পরে তাকে বিয়ে করার জন্য আসলো আবু তালহা আবু তালহা এই নারীকে অনেকেই বিয়ে করার জন্য প্রস্তাব করে কিন্তু তিনি বিয়ে কাউকে করতে চাননি আবু তালহা নামক একজন পরবর্তী তিনি মুসলিম হয়েছেন এরকম একজন ব্যক্তি এসে মশরেক এসে বললেন আমি আপনাকে বিয়ে করতে চাই বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু তুমি তো মশরেক আমি তো মশরেককে বিয়ে করতে পারবো না বলে তার করণীয় কি বলে তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমাকে বিয়ে করব আর আমি তোমাকে একটু বলে রাখি তুমি ইসলাম গ্রহণ করো ইসলাম গ্রহণে তুমি শুধুমাত্র বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই আমার মহরান আর আমি কিছু চাই না তোমার কাছে নারীরা ভালো করে শুনুন এই আবু তালহা তিনি অবাক হয়ে গেলেন আবু তালহা বলেন আপনি কোনো কিছু চাচ্ছেন না আপনি কোনো কিছু চাচ্ছেন না মহরানা হিসেবে সোনা দানা মণি মুক্তা এরকম অর্থ করি কোনো কিছু আপনি চাচ্ছেন না আপনি কেবলমাত্র চাচ্ছেন যে আপনাকে আমি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আপনি কেবলমাত্র এটা চাচ্ছেন আমি ইসলাম গ্রহণ করবো এটা আপনার মহরানা হবে বলেন কি যেখানে নারীরা মহরানার জন্য অথবা নারীদের পরিবার মহরানার জন্য তারা বড় বাড়াবাড়ি করে বিয়ে শাদিগুলো ভেঙে যায় পর্যন্ত আপনার অন্য কোনো কিছু মহরানা লাগবে না তিনি মানে আল্লাহর কসম করে বলছি আমার আর অন্য কোনো মহরানা লাগবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহরানায় এতটা সন্তুষ্ট হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সন্তুষ্ট হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন
যে লাকাদ দাখালতুল জান্নাতাল বারিহাতা ফারাআইতুর রুমাইসা ফিল জান্নাহ আমি জান্নাতে গত রাতে প্রবেশ করেছিলাম আমি জান্নাতে রুমাইসাকে দেখতে পেয়েছি রুমাইসা জান্নাত কিনে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে মোহরানা অথবা সম্পদ অর্থ কোটি ইত্যাদির বিনিময়ে না কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য তারা জানতো তারা জান্নাতের তার মূল্য জানতো জান্নাতের তার মূল্য জানতো তারা লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য জানতো তারা ইসলামের মূল্য জানতো তারা জানতো তাদের জীবনের লক্ষ্য কি তারা কেন এই পৃথিবীতে এসেছে তাদের উদ্দেশ্য কি তারা এটা জানতো সম্মানিত ভাইরা কিন্তু বোনেরা আপনাদের জীবনের উদ্দেশ্য কি আপনারা কেন এই পৃথিবীতে বেঁচে আছেন কেন এই পৃথিবীতে আপনারা আছেন আপনাদের জীবনে প্যারামিটার কি আপনারা কোন জিনিসকে আপনাদের জীবনের জন্য স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন আপনারা কেবলমাত্র স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছেন আপনি কত বড় শিল্পপতি কত অর্থবৃত্তের মালিক কত টাকা পয়সার মালিক এখন তো লোকেরা অন্য কোনো দিকে তাকায় না এখন লোকেরা কেবলমাত্র টাকায় ওই লোকের কত টাকা আছে সফলতার মানদণ্ড এখন কেবলমাত্র দুনিয়ার তথাকথিত প্রভাব অর্থ সৌন্দর্য অথবা গায়ের গড়ন বা গঠন ইত্যকারই কেবলমাত্র আজকে সফলতার মানদণ্ড কেবলমাত্র মনে করা হয় ওই ব্যক্তি সফল ওই ছেলেটি সফল যেই ছেলেটি তার চেহারাটা নাদুস নুদুস ওই মেয়েটি সফল যাকে দেখতে তথাকথিত ম্যাট্রিলিস্টিক পার্সপেকটিভে তাকে সুন্দরী মনে করা হয় আমেরিকা ইউরোপ জুড়ে এখনো প্রতিদিন শত শত যুবতীরা তার আত্মহত্যা করে কারণ একটাই কারণ হলো যে তার স্কুলে অথবা তার কলেজে অথবা তার ইউনিভার্সিটিতে একটা ছেলে তাকে দেখে একটা চিমটি মারলো না ভেংচি মারলো না হাই বললো না আই লাভ ইউ বললো না তাকে ইফটিস করলো না তার দিকে তাকিয়ে থাকলো না অফুলি তার দিকে চোখ বড় করে তাকিয়ে থাকলো না বললো না যে লেট আস চ্যাট চলো আমরা কিছুক্ষণ চ্যাটিং করি কিছুক্ষণ গল্প করি আমরা একটু কফি শপে যাই সেখানে একটু আমরা কফি খাই তার দিকে কেন তাকালো না এই এই কারণে এই যে তার মধ্যে একটা রিমোর্স ফিলিং আছে তার মধ্যে এক ধরনের ইনফেরিয়রিটি আছে সে মনে করছে যে আমি মনে হয় এতটা ইমপ্রেসিভ না দেখতে হয়তো বা এতটা অ্যাট্রাকটিভ না অন্য কোনো পুরুষকে আমি হয়তো বা এই জন্য আকর্ষণ করতে পারি না এই কারণে সে মনে করছে তাহলে আমার এই জীবনে কোনো মূল্য নাই এবং এই জন্য তারা আত্মহত্যা করে এই জন্য তারা আত্মহত্যা করে ছেলেগুলো দেখেন না ওরা তাদের বডি বিল্ডিংয়ের জন্য তারা কত কিছু করে কেবলমাত্র একটাই মাত্র উদ্দেশ্য তা হলো তারা নারীদেরকে অথবা অন্য মেয়েদেরকে কিভাবে আকর্ষণ করবে সুন্দর সুন্দর ব্র্যান্ডের পোশাক পরবে জামা কাপড় পরবে একটাই মাত্র উদ্দেশ্য তা হলো মেয়েদেরকে আকর্ষণ করা অথবা অন্য কাউকে আপনার প্রতি আকর্ষিত করা অন্য কাউকে আপনার আপনি কারো কাছে আপনার নিজেকে খুবই ইমপ্রেসিভ খুবই ইনফ্লুয়েন্সিয়াল ইত্যাদি হিসাবে উপস্থাপন করাই মূলত একমাত্র আপনার উদ্দেশ্য কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া কাছে মানদণ্ড কি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই ব্যক্তি যার তাকওয়া অনেক অনেক বেশি তাকওয়ার আলোচনাই তো নাই তাকওয়ার কোনো মানদণ্ডই তো নাই আপনার কাছে তো কেবলমাত্র মানদণ্ড হচ্ছে সেই স্কুল কলেজ কোন স্কুলে পড়ে কোন কলেজে পড়ে কোন ইউনিভার্সিটিতে পড়ে কোন চাকরিটা করে এবং তার পোস্টটা কি পজিশনটা কি সে কোন পজিশনে যাবে এখন যখন মাদ্রাসায় যারা পড়াশোনা করে ওদেরকে শুনি সরকারি ওই চাকরি অথবা ওই বিসিএস অথবা ওই কোন পোস্টের জন্য ওই চাকরির জন্য ও গত 8 বছর পর্যন্ত কেবলমাত্র চেষ্টা করে যাচ্ছে আমি ওকে দেখে আমার চোখের রক্তক্ষরণ হয় যে তোমার জীবনটাকে তো আল্লাহ তাআলা এই জন্য তৈরি করেন নাই যে ওই একটা চাকরির জন্য তোমার জীবনে এত মূল্যবান সময় তুমি কাটিয়ে দিলে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো তুমি কাটিয়ে দিলে কেবলমাত্র ওই চাকরি ইত্যকার ইত্যকারের জন্য তোমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য পৃথিবী পাঠিয়েছেন তুমি যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার পক্ষে রাখতে পারতে আল্লাহর কসম এই গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পক্ষে দিয়ে দিতে পারতেন সেই ক্ষমতা তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে সেই ক্ষমতার একমাত্র অধিকারী হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যদি আল্লাহকে আপনারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাদের পক্ষে রাখেন নারীরা ভালো করে শুনুন ভাইরা ভালো করে শুনুন যদি আল্লাহকে আপনার পক্ষে রাখতে পারেন আল্লাহর তাকওয়া যদি অবলম্বন করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি অর্জন করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার তার তাবক যে সকল সৈন্য আছে এই সৈন্যদেরকে আপনার পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৈন্য সম্পর্কে জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈন্য কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৈন্য হিসেবে আপনাদের দৃষ্টিতে যেগুলো দুর্বল এগুলো কো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবচেয়ে শক্তিশালী সৈন্য হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার সৈন্যদেরকে ব্যবহার করেছেন এটাকে আপনি দেখেন না যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৈন্যদেরকে আল্লাহ তাআলা ব্যবহার করে দিতে পারেন আপনার পক্ষে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া আপনি অবলম্বন করতে পারেন কিন্তু সেটার একেবারেই ভালাই নাই
সেই আলোচনা নাই সেই ভালোবাসাও আপনার মধ্যে তৈরি হয় না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি ভাবেনও না আল্লাহ সুবহানের কাছে আপনার দৌড়ে আসার কোনো প্রয়োজনও আপনি ফিল করেন না আল্লাহ তাআলাই বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا আল্লাহ তাআলা বলেছেন فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا বিপদের সাথে কষ্টের সাথে দুঃখের সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশ্বর্য রেখেছেন আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমৃদ্ধি রেখেছেন তার সাথে নট তার পর অ্যাসোসিয়েটেড উইথ ইট বাই ডিফল্ট এটার সাথেই রয়েছে বিল্ট ইন এটার সাথে রয়েছে এটার পরে আসে না এটার সাথে সাথে আসে আপনি কোনটা গ্রহণ করছেন এটি গ্রহণ করার মতো যোগ্যতা আপনি অর্জন করতে পেরেছেন কিনা সেটি আপনার নিজেকে মূল্যায়ন করুন যে আপনার নিজে আপনি ততটুকু অর্জন করতে পেরেছেন কিনা প্রিয় ভাইরা সম্মানিত বন্ধুরা এইজন্য আমি আপনাদেরকে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে প্রদান করবেন আপনি আল্লাহর সেটা গ্রহণ করার মতো মর্যাদাবান হয়েছেন কিনা নাকি কেবলমাত্র আপনি ওই তুচ্ছ তাচ্ছিল্য আপনি যে তুচ্ছ জিনিসগুলোর পেছনে আপনি ঢুকে আছেন লেগে আছেন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কামাসাল কলবি ইন তাহমিল আলাইহি আলহাস আও তার আও তাতরুকু ইয়ালহাস নাকি আপনি ওই কুকুরের মতো আপনার নিজের জীবনকে বানিয়ে নিয়েছেন যে কুকুরকে কিছু দিলে ও হেফা মানে তার মধ্যে ওই রকম এরকম সে যে প্রচন্ড ক্লান্ত এরকম একটা ভাব দেখায় আর যদি আপনি তাকে ছেড়ে দেন তারপর এরকম ভাব দেখায় আপনি দেখবেন এক ধরনের কুকুর আছে ওকে যদি আপনি দেন তাইলেও জিব্বাটা বাইর করে রাখে না দিলেও জিব্বাটা বের করে রাখে এবং এইভাবে নিঃশ্বাস ফেলতে থাকে যেন প্রচন্ড ক্লান্ত আপনার অবস্থা এরকম আপনার ফুল স্টক কবে কবে আপনি বলবেন এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়ে গিয়েছে আপনি কবে বলবেন কদ কুফি তা তোমার যথেষ্ট হয়েছে আপনি কবে বলবেন আপনার কি এখন ওই রেস শেষ হয় নাই আপনার কি দৌড়ের প্রতিযোগিতা এখনো শেষ হয় নাই আপনার পজিশন আরো বাড়াবেন আপনার প্রপার্টি আরো বাড়াবেন আপনার তথাকথিত আপনার যে সেলিব্রিটি স্ট্যাটাস এগুলোর জন্য আপনি আরো ঘুরতে থাকবেন কেবল দৌড়াতে থাকবেন কেবল দৌড়াতে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা হিসেবে আপনাকে সৃষ্টি করেছেন আর ইতিমধ্যে আপনি হয় আপনার নিজকে আপনি স্লেভে পরিণত করেছেন আপনি স্বাধীনতার নামে মূলত আপনি আপনার নিজকে তুচ্ছ তুচ্ছভাবে পরাধীন করে দিয়েছেন এবং পরাধীন করেছেন কার কাছে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বাধীনতা বিক্রি না করে দিয়ে শয়তানের কাছে আপনি স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন আপনি অশ্লীলতার কাছে স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন আপনি এই দুনিয়ার কুকুররা যেগুলো নিয়ে কামড়া কামড়ি করে সেগুলোর প্রতি কামড়া কামড়ির জন্য আপনি আপনার নিজকে দাসে পরিণত করেছেন ওই বৃত্ত থেকে আপনি বের হতে পারেন না এটাই মহান আল্লাহর শাস্তি আপনার জন্য এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে এটাই আপনাকে শাস্তি প্রদান করেছেন সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা আপনার কাছে স্বপ্ন কি আপনি আসলে কোন স্বপ্ন দেখছেন আপনি আসলে কিভাবে আপনার সময়টাকে ব্যয় করছেন আপনি কি প্রতি মুহূর্তে ঘুরে দেখছেন যে আপনি কোথায় যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে তো ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ কিভাবে দৌড়ে তারা ইসলামের জন্য কাজ করে নবীদের সাহায্য সহযোগিতা তারা তাদের সময়কে ব্যয় করেছে এদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খোদাই করে লিখে দিয়েছেন কিন্তু আপনি কোথায় আপনি কিসের পিছনে ঘুরছেন আপনি আপনার এখনো ফুল স্টপ দেওয়ারও সময় হয় নাই এখনো নিজকে নিয়ে ভাবারও আপনার সময় হয় নাই আপনি নাকি পুরুষ আপনি নাকি নারী আপনি নাকি মানুষ কিন্তু আমি তো মানুষের কোনো চরিত্র আপনার মধ্যে দেখতে পাই না আমি যা দেখতে পাই কেবলমাত্র জঙ্গলের ওই অসভ্য প্রাণীগুলোর চরিত্র আপনার মধ্যে দেখতে পাই ওই অসভ্য প্রাণীগুলোর মধ্যে যেমনিভাবে কোনো এথিক্স নাই কোনো মূল্যবোধ নাই ওগুলো কেবলমাত্র কামড়া কামড়িতে লিপ্ত কেবলমাত্র ওরা একজন আরেকজনকে কিভাবে ঘায়াল করতে পারে অশ্লীলতায় কিভাবে মেতে থাকতে পারে ওগুলোই একমাত্র তাদের কাজ আপনি তো ওই রকম বনের ওই অসভ্য পশুদের মতো আপনার নিজকে আপনি সভ্য মানুষ হিসেবে দাবি করেন কিভাবে ওদের চেয়ে আপনি নিকৃষ্ট হয়ে গেছেন উলাইকা কাল আনআমি বালহুম আদল ওরা আল্লাহ সুবহানাহু বলেছেন আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বালহুম আদল আল্লাহ তাআলা বলছেন ওরা আনআম চতুষ্পদ জন্তু অথবা জন্তুর চেয়ে ওরা নিকৃষ্ট এরকম একটা নিকৃষ্ট অবস্থায় গিয়েছেন জন্তু যে সকল কাজ করে না এই সকল কাজ আমরা এখন করে বেড়াচ্ছি আর মুসলিমরা যখন এগুলো করে তখন তো আমাদের চোখ থেকে রক্তক্ষরণই হওয়ার কথা মুসলিম যুবকরা যখন এগুলো করে তখন তো রক্তক্ষরণই হওয়ার কথা মুসলিম যুবকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানে না তাদের দিন সম্পর্কে জানে না কিন্তু দুনিয়া সম্পর্কে তারা মহাপণ্ডিত হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে তখন আমাদের তো কান্না করা ছাড়া কোনো উপায় নাই কারণ এদের উপরই তো আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দিন আমাদের দিনের বিজয় অথবা দিনের প্রচার এবং প্রসার নির্ভর করছে সম্মানিত ভাইরা এই জন্য আপনি কিসের পিছনে দৌড়াচ্ছেন আল্লাহ সুবহানাহু বলেছেন আল হাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকেরে এতটা উদাসীন করে দিয়েছেন ওর মৃত্যুর আগ পর্যন্ত সে উদাসীন থাকে এমনকি তার মৃত্যুর সময় তার একমাত্র টেনশন হচ্ছে দুনিয়া আখেরাত তার টেনশন নয় আমি এমন অনেক লোকেরে দেখেছি মৃত্যুর সময় তার অন্যায় করে যায় অপরাধ করে যায় মৃত্যুর সময় এই ব্যক্তির অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি হয় না অথবা আল্লাহর দিনের কাছে ফিরে আসবে এরকম অবস্থা তৈরি হয় না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার দ্বীনের কাছে ফিরে আসার নিয়ামত থেকে আল্লাহ তাআলা এদেরকে মাহরুম করে দেন এদেরকে বঞ্চিত করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে আপনার আয়াত থেকেই প্রায়োরিটি এর মধ্যে নিয়ে আসা দরকার আপনার প্রত্যেকটা কাজ সেই দ্বীনের মধ্যে দ্বীনের মাঝে হয় কিনা সেটি আপনাকে দেখা দরকার আপনি সেই ম্যান মানুষের কাতারে আসেন যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রিজালুল লা তুলহিহিম তিজারাতুন আলা বাইউন আন যিকরিল্লাহ এমন একদল পুরুষ আছে এমন একদল মানুষ আছে যাদেরকে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে বিরত রাখতে পারে না প্রত্যেক মুহূর্তে তার একমাত্র এজেন্ডা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে জানা দ্বীন মানা এবং দ্বীনের বিজয়ের জন্য কাজ করা তারা এতটা আত্মকেন্দ্রিক হয় না যে আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু যেই ওই ব্যক্তি যেই ব্যক্তি তার নিজের প্রবৃত্তিকে সে তার ইলাহ বানিয়ে নিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে এমন করে দিয়েছেন এতটা নিগৃহীত এতটা অপমানিত এতটা লাঞ্ছিত করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এখন মানুষের দারে দারে মানুষের পায়ে পড়ার মতো অবস্থা আল্লাহ তাআলা তাদেরকে করে দেন আপনি দেখবেন যদি আল্লাহকে আপনি আপনি যে আল্লাহকে যদি ভুলে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন করবেন যে দুনিয়ার সকল ঘাটে ঘাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফেরাবেন সকল মানুষের কাছে আল্লাহ আপনাকে আত্মসমর্পণ করিয়ে রাখবেন আল্লাহর জন্য যদি আপনার মাথাটা অবনত না করেন তাহলে পৃথিবীর সকল মানুষের সামনে আল্লাহ তাআলা আপনার মাথাকে অবনত করাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন অপমানিত করবেন আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক আমি আপনার জিকিরকে উচ্চকিত করেছি একটাই মাত্র কারণ কারণ হচ্ছে তার মাথাটি সব সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অবনত থাকতো সেজন্য সম্মানিত ভাইরা আপনাদের নিজদেরকে আপনারা এমন করুন আপনি দুনিয়ার মানদণ্ডে আপনি কোথায় আছেন তা দেখার চেষ্টা করবেন না আপনি আখেরাতের মানদণ্ডে কোথায় আছেন সেটি আপনি দেখার চেষ্টা করুন যেখানে আপনি আবাদান আবাদ থাকবেন যেখানে আপনাকে প্রতি মুহূর্তে যেদিকে আপনি এগিয়ে যাচ্ছেন সেই দিকের জন্য আপনার কতটুকু আগ্রহ আছে কতটুকু আপনার আয়োজন আছে সেখানে আপনি যদি আজকেই ডেকে আপনাকে যদি আজকেই ডাকা হয় তাহলে আপনি কি করবেন আপনি সেখানে কিভাবে যাবেন মনে করার কোনো কারণ নাই যে কেবলমাত্র অসুস্থ হইলে লোকেরা মারা যায় বৃদ্ধ হলেই লোকেরা মারা যায় আমি বহু বহু অসুস্থকে দেখেছি যুগের পর যুগ বেঁচে থাকতে বহু সুস্থ লোকের দেখেছি মুহূর্তে মধ্যে মারা গিয়েছে কি জন্য মারা গিয়েছে কেউ জানে না অসুস্থতা মৃত্যুর কোনো কারণ নয় বৃদ্ধ হওয়া মৃত্যুর কোনো কারণ নয় মৃত্যুর কারণ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাক অতএব তার জন্য আপনি প্রস্তুত থেকে যুবকরা আপনারা প্রস্তুত থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রায়োরিটি দিন আল্লাহর দিনকে আপনার প্রায়োরিটি দিন আল্লাহর কাছে ধর্ণা ধরুন রাতের অন্ধকারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যান দিনের আলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের জন্য কাজ করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রাতগুলোকে দিন বানিয়ে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্ধকারগুলোকে আপনার জন্য আলোকবর্তিকা হিসেবে কবুল করে নেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিপদ আপদগুলো আপনার মর্যাদা বা সম্মান বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে আয়োজন করে দেবেন এই জন্য একজন মুসলিমের তার কোনো টেনশন নাই তার কোনো হতাশা নাই কারণ একজন মুসলিম জানে তার যখনই কোনো বিপদ হয় এই বিপদের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন একজন ব্যক্তির ঈমান যত শক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার পরীক্ষা তত শক্তিশালী ইনদাল ইমতিহান ইউক্রামুর রাজুল আও ইউহান পরীক্ষার সময় মানুষের হয় সম্মান বাড়ে অথবা তার অপমান হয় আপনি সম্মান যদি বাড়াতে চান তাহলে পরীক্ষার মুখোমুখি যখন হন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য ধারণ করুন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই সকল ব্যক্তিদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য স্পেশাল রহমত এবং স্পেশাল অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে তাদের রয়েছে এবং তারাই কেবলমাত্র সফল হবে সফলতার জন্য অন্য কোনো কিছুতে আপনি ঢুকবেন না ওদের কাছ থেকে আপনার কোনো পরামর্শ নেওয়ার দরকার নাই আপনাকে অন্যরা কি বলল খ্রিস্টানরা কি বললো ইহুদিরা কি বললো হিন্দুরা কি বললো বৌদ্ধরা কি বললো তারা কোন লাইফস্টাইল আপনাকে উপহার দিল তাদেরকে দেখে দেখে মনে করার কোনো কারণ নাই ওই লাইফস্টাইলই সেরা লাইফস্টাইল এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ তাআলা আপনাকে এমন দিন দিয়েছেন যেই দিনের গোটাটাই হচ্ছে সৌন্দর্যপূর্ণ এটা আপনাকে মানুষ বানার জন্য এসেছে এটা আপনাকে সফলতা প্রদান করার জন্য এসেছে আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু স্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম হে ঈমানদাররা তোমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও এটাই তোমাদেরকে প্রকৃত জীবন প্রদান করবে জীবনের স্বাদ এখনো পান না মর্ম এখনো উপলব্ধি করতে পারেন না আপনি আল্লাহর কাছে আসেননি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম বানিয়ে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যে আল্লাহকে ভয় করে তার জন্য ডাবল জান্নাত আছে এই জন্য ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ এটার অনুবাদ করেন ডাবল জান্নাত মানে হচ্ছে দুনিয়ায় একটা জান্নাত আখেরাতে একটা জান্নাত দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বানিয়ে দেবেন এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি বলেছেন ওরা যখন আমাকে কারাগারে নিক্ষেপ করলো তখন আমি বললাম জাহিরুহা ফিহি
الرحمة وباطنها باطنها فيه الرحمة وظاهرها من قبله العذاب যে ওরা আমাকে কারাগারে নিক্ষেপ করেছে অথচ ওরা বুঝতে পারে না এই কারাগারে আমার জন্য প্রশান্তি কারণ আমার রবের সাথে একান্তে সময় কাটানোর আমি একটি সময় পেয়েছি তখনই তিনি তার বিখ্যাত উক্তি করেছেন যে ব্যক্তি দুনিয়ায় জান্নাত পায়নি ও আখিরাতে গিয়ে জান্নাত কখনো পাবে না দুনিয়ার জান্নাত মানে কি জানেন রাতের অন্ধকারে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাওয়া সালাতে দাঁড়িয়ে যাওয়া দুফোঁটা চোখের পানি আল্লাহ সুবহানাহুর জন্য ফেলতে পারা এটা দুনিয়ার জান্নাত ফেলেই দেখুন না বৃষ্টির মতো বৃষ্টি আসলে যেমনি ভাবে চারিদিক সব স্নাত হয়ে যায় চারিদিক যেমন সবুজ হয়ে যায় সতেজ হয়ে যায় আপনার চোখ থেকে যদি পানি পড়ে তেমনি ভাবে আপনার ঈমানটি সতেজ হবে আপনার চরিত্র সতেজ হবে আপনার যত দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যাবে অন্য কারো কাছে কেঁদে কর বলার দরকার নাই এগুলোকে আল্লাহর জন্য রিজার্ভ করে রাখুন আল্লাহর সামনে এই চোখের পানি ফেলে আপনি যদি আল্লাহর কাছে আপনার কথাটি বলতে পারেন আল্লাহর চোখের পানি আল্লাহর কাছে ফেলতে যতটুকু দেরি তার আগে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার প্রয়োজনগুলো এবং আপনার সমস্যাগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা সমাধান করে দেবেন প্রয়োজনগুলো পূর্ণ করে দেবেন সেজন্য আমি যে কথা বলতে চাই সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা অন্য কোন স্ট্যান্ডার্ড নয় স্ট্যান্ডার্ড আল্লাহ যা দিয়েছেন আল্লাহর রাসূল যা দিয়েছেন তা কাছে আসুন আপনি সুখ খুঁজছেন তো আপনি সমৃদ্ধি খুঁজছেন আপনি খুঁজছেন যে সবাই আপনাকে সম্মান করুক সমীহ করুক তাহলে আল্লাহর কাছে আসুন কারণ মহান আল্লাহ সুবহান ওয়া তাআলাই কেবলমাত্র সবকিছুকে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহান যদি চান তাহলে দিতে পারেন আর যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা না চান তাহলে কেউ আপনাকে কোনো কিছুই দিতে পারবে না আপনি ফেরাউনের দিকে তাকান না আপনি হামানের দিকে তাকান না আপনি কারুনের দিকে তাকান না আপনি এদের দিকে তাকিয়ে দেখুন না তাদের অবস্থাটা কি তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে অপমানিত করেছেন লাঞ্ছিত করেছেন ইতিহাসের কালো অধ্যায়ে কালো কালিতে এখনো ওদের নাম কালিমা ভরা লেখা এই পৃথিবীর কোনো মানুষ কখনোই দুঃসাহস দেখাবে না তাদেরকে তাদেরকে অনুসরণ করার অথবা তাদের নামে নাম রাখার অথবা তাদের আদর্শ অনুসরণ করছে এই কথা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বলবে না এমনকি এই পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত কোনোদিন বলবে না ফেরাউন আমার আদর্শ অথবা কারুন আমার আদর্শ অথবা হামান আমার আদর্শ অথবা ফেরাউন অথবা অথবা নমরুদ অথবা আবুল হাব আবু জাহাল আমার আদর্শ পৃথিবীর কোনো মানুষ বলবে না কারণ আল্লাহ তাআলা ওদেরকে এতটা ঘৃণিত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে ঘৃণিত করেছেন আর আখেরাতে তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আপনারা জানেনই অন্যদিকে আপনারা দেখুন এমন অনেক অজ্ঞাত ব্যক্তি আছে যাদেরকে আপনারা দেখেন না কেবল তাদের নাম শুনেছেন কিন্তু আপনার গোটা হৃদয় জুড়ে তাদের ভালোবাসা পূর্ণ একটাই মাত্র কারণ কারণ যারা আল্লাহকে ভালোবেসেছে এই জন্য আল্লাহ তাআলা অন্যদের অন্তরে সকলের অন্তরে এদের ভালোবাসাকে তৈরি করে দিয়েছেন সম্মানিত ভাইরা এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার দিনকে বোঝার জন্য আপনাদের জ্ঞান অর্জন করা দরকার আপনাদের পড়াশোনা করা দরকার আপনাদের এই এই জায়গায় আপনাদের সময়টাকে ইনভেস্ট করা দরকার ইনভেস্ট ইউ টাইম ফর আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ সুবহান ওয়া তাআলা উইল মাল্টিপ্লাই ইউর রিওয়ার্ডস আল্লাহর জন্য সময়টাকে ব্যয় করুন মনে করবেন না যে এই আল্লাহর জন্য সময় ব্যয় করা মানে হচ্ছে অন্য কাজে ব্যয় করা সালাতে আসলে আপনার তাড়াহুড়া কোরআন তেলাওয়াত করতে গেলে তাড়াহুড়া আপনার ইসলামী বই পড়তে গেলে তাড়াহুড়া ওলামায়ে কেরামের কথা শুনতে গেলে তাড়াহুড়া কিন্তু অন্য জায়গায় আপনার কোনো তাড়াহুড়া নাই আপনি সেগুলো দেখে এখন তো ফ্লাড বন্যা অমক দেশের সাথে তমক দেশ বিজয়ী হয়েছে মনে হচ্ছে যেন আরেকটা স্বাধীনতার যুদ্ধ হয়েছে অবস্থাটা এইরকম এগুলো মুসলমান পোলা পাইনি এগুলো করে মুসলিম ছেলেরা এবং মেয়েরাই করে মনে হচ্ছে যেন ওদের জন্য ঈদের জিন মনে হচ্ছে যেন এটাই তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের সংবাদ এগুলো নিয়ে তারা মেতে থাকে রাতের পর রাত যায় দিনের পর দিন যায় আমি জানি মুসলমানের সন্তানরা এগুলো কখনো করতে পারে না কেবলমাত্র ইসলামকে ভুলে যাওয়ার কারণে এটা হয়েছে এবং আপনারা যেভাবে ইসলামকে ভুলে গিয়েছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাধ্যমে ইসলামকে বিজয়ী করবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সম্মান আপনাদেরকে প্রদান করবেন না এটা একটা মর্যাদা এই মর্যাদা আল্লাহ সুবহান ওয়া তাআলা সবাইকে দেন না এই মর্যাদার অধিকারী হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হয় আল্লাহর জন্য কাজ করতে হয় টাইমটাকে আল্লাহর জন্য ইনভেস্ট করুন আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য সালাতে কিয়ামে সিয়ামে এবং কোরআন তেলাওয়াতে আল্লাহর জিকিরে সময় ব্যয় করে দেখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার অন্য সময়গুলোর মধ্যে কি পরিমাণ বরকত প্রদান করেন মসজিদে আসেন মসজিদ থেকে দ্রুত বের হবেন না আমাদের পলিসি হচ্ছে ইসলাম আমাদেরকে বলে দিয়েছে আল্লাহর ইবাদতগুলো দ্রুত শুরু করা কিন্তু আস্তে আস্তে শেষ করা আর আমরা আল্লাহর ইবাদতগুলো শুরু করি অনেক দেরিতে এবং শেষ করি প্রচন্ড দ্রুত আমাদের মধ্যে নেফাকির ক্যারেক্টার হওয়ার কারণে এই গোটা পৃথিবীতে 200 আপনার করোড় মুসলিম থাকার পরও 2 বিলিয়ন মুসলিম থাকার পরেও সর্বত্র আপনার মার খান বুঝেন না মার খাওয়া তো মুসলমানের কাজ না এই যেগুলো মার খাচ্ছে এগুলো হয় মোনাফেক অথবা এগুলো কাফের অথবা মুশরিকে পরিণত হয়ে গেছে এগুলোর মধ্যে ইমান নাই অন্যথায় তাদেরকে তো আল্লাহ সুবহান ওদের এরকম মার দেওয়ার কথা না আপনি যুগ যুগ ধরে দেখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদেরকে তাদের আল্লাহ সুবহান দিন অনুসারে যারা চলেছে
কিছুক্ষণ যদিও তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরাই হবে বিজয়ী এবং তোমাদের জন্য বিজয় অপেক্ষা করছে তাই তো অপেক্ষা করছে কিন্তু আপনারা তো যুগের পর যুগ মাই খেয়ে যাচ্ছেন আপনারা মায়ের খাবেন আরো মায়ের খাবেন আরো মায়ের খাওয়ার জন্য প্রস্তুত থাকুন যদি না আপনারা যদি না আল্লাহ সুবহানাহু কাছে আপনারা ফিরে আসেন এই জন্য সম্মানিত ভাইরা আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহর দ্বীনের জন্য সময় ব্যয় করুন কিতাব আল্লাহর কিতাব পড়ার জন্য আল্লাহর কোরআন পড়ার জন্য আল্লাহর শরিয়াকে বোঝার জন্য রাসূলের সুন্নাহকে বোঝার জন্য সময় ব্যয় করুন একবার ভাবুন যদি আল্লাহর রাসূলের সামনে আপনি দাঁড়িয়ে যান এই মুহূর্তে যদি আপনি দাঁড়ান তাহলে আল্লাহর রাসূলকে কি আপনি সন্তুষ্ট করতে পারবেন রাসূলকে কি আপনি বলতে পারবেন আমি আপনার উম্মার একজন সদস্য এই চেহারা নিয়ে এই চরিত্র নিয়ে এই সম্পদ নিয়ে এই ক্ষমতা নিয়ে এই প্রতিপত্তি নিয়ে এই ফ্যামিলি নিয়ে এই সন্তানদেরকে নিয়ে এই অবয়ব নিয়ে এই চাকরি বাকরি নিয়ে এই সম্পদ নিয়ে এই সামাজিকতা নিয়ে কোনটা নিয়ে কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন যদি দাঁড়াতে না পারেন তাহলে টাইম ইজ নট ইয়েট আপ এখনো সময় শেষ হয়ে যায়নি এখনো আপনাদের নিজেদেরকে পরিবর্তনের জন্য অঙ্গীকার গ্রহণ করুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করুন আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون একদল লোক তার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত এত অপরাধ করছে তারপরও এখনি শাস্তি প্রদান করেন না তারা মনে করছে এগুলো বুঝি আল্লাহর পক্ষ থেকে তাদের কাজের অ্যাপ্রুভাল এগুলো বুঝি আল্লাহর পক্ষ থেকে তাদের কাজের অ্যাপ্রুভাল যে তোমার কাজে আমি সন্তুষ্ট অতএব তুমি এগুলো করে যেতেই পারো না আল্লাহ তাআলা বলেছেন সানাস্তাদ রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন আমি ওর রশিটা একটু ঢিলা করে দিয়েছি ওর জন্য আমি কাজটাকে একটু লম্বা করে দিয়েছি কিন্তু যখন আমি ওর রশি ধরে টানবো তখন আর ওকে কেউ বাঁচাতে পারবে না যেমনিভাবে ফেরাউনকে আমি লোহিত সাগরে নিমজ্জিত করেছি কারণকে যেমনিভাবে সম্পদ আমি উল্টে দিয়েছি হামানকে যেমনিভাবে তার প্রাসাদ আমি ধ্বংস করে দিয়েছিলাম আমি যেমনিভাবে আবু লাহাবকে পচিয়ে গলিয়ে হত্যা করেছি আবু লাহাবকে যেমনিভাবে পচিয়ে গলিয়ে আমি শেষ করে দিয়েছি এইরকম তোমার অবস্থা হবে তুমি ভাবার তুমি নিরুদ্বেগ হওয়ার কোনো কারণ নাই তোমার বরং উৎকণ্ঠা থাকা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে অনেক দিয়ে থাকেন তাহলে ভয় করুন প্রিয় ভাইরা ভয় করুন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তামাত্তাউ তোমরা খাও কাফেরদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাফেররা হবে আল্লাযীনা কাফারু যে সকল কাফেররা ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা ইয়াকুলুন আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম তারা ভোগ করে যেমনি ভাবে গরু ছাগলগুলো খায় ওরা ভোগ করে ওরা শুধু ওরা বিভিন্ন ধরনের আমোদ প্রমোদে ওরা ব্যস্ত থাকে যেমনি ভাবে গরু ছাগলগুলো থাকে গরু ছাগলের জীবনে আমি তোমার জীবনকে পরিণত করেছি অতএব অনেক কিছু পেয়েছেন এটা মনে করা আপনি অনেক বিগ পজিশনে চাকরি করেন মনে করার কোনো কারণ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান অনেক বেশি আল্লাহর কাছে এই জন্য আল্লাহ তাআলা এরকম দিয়েছেন আল্লাহ আপনার ডিল আপনার রশিটাকে ডিল দিয়ে দিয়েছেন কিনা একবার ভাবুন চোখে আপনি আপনার নিজকে আয়নার সামনে দাঁড়া করান রাতের অন্ধকারে একটু আপনার নিজকে একটু ভাবুন আপনার নিজকে মূল্যায়ন করুন চিন্তা করুন আপনার নিজকে তাআহাদি ইমানাক আপনার ইমানকে পরীক্ষা করে দেখুন সত্যিকার অর্থে কি কাফের মুশরিকদেরকে যেমনি ভাবে আল্লাহ দিয়েছে এরকম আপনাকে দিয়ে দিলেন নাকি যে কাফেরদেরকে যেমনি ভাবে দুনিয়ায় সব দিয়ে দিল যে ওয়ালাইসা লাহুম ফিল আখিরাতি মিন খালাক যে আখিরাতে তাদের জন্য কোনো অংশই নাই দুনিয়া তাকে যা দেয়া দিয়ে দিয়েছি আপনি কি দুনিয়া সব পেয়ে যাচ্ছেন নাকি আখিরাতের জন্য কোনো কিছুই নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই জন্য সম্পদ দেখলে তিনি কেঁদে দিতেন আল্লাহ কি তাহলে দুনিয়া সব দিয়ে দিচ্ছেন নাকি আমাদেরকে আল্লাহকে সব দিয়ে নিয়ে দুনিয়া দিয়ে দিচ্ছেন নাকি প্রিয় ভাইরা আখিরাতের জন্য কি রাখছেন ওরা তো অনন্ত জীবন সেখান থেকে তো আর ফিরে আসার কোনো সুযোগ নাই সেখানকার জন্য কিছু রেখে দেন কিছু রেখে দেন এখনই টাইম এই যে সময় আছে এই সময়টা আল্লাহ সুবহানের জন্য কমপক্ষে দিনের তিন ভাগের এক ভাগ সময় আল্লাহকে দেন যিনি আপনাকে সময় দিয়েছেন আপনি দেখবেন বাকি দুই ভাগে আপনি এত পরিমাণ কাজ করতে পারবেন হাজার লোক এত পরিমাণ কাজ করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বারাকা প্রদান করেন যারা আল্লাহকে দেয় আল্লাহ সুবহান আউয়াদাল্লাহু বিমা হুয়া আউয়াদাহুল্লাহু বিমা হুয়া খাইরুম মিন আল্লাহ তাআলাকে তাকে তাই প্রদান করেন আল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান আপনি আল্লাহকে যা দেবেন আল্লাহ আপনাকে তাই প্রদান করবে অনেক মাল্টিপ্লাইড হয়েতে অনেক অনেক বহু গুণে এই জন্য যুবকরা আল্লাহর জন্য সময়টাকে ব্যয় করুন কিছু সময় আল্লাহকে ব্যয় করুন এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা প্রয়োজন তাই আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন আপনি সম্মান চান আপনি চান যে লোকেরা আপনাকে চিনুক আল্লাহ সুবহান কাছে আগে পরিচিত হন শয়তানের কাছে পরিচিত হলে কোনো লাভ নাই আল্লাহর কাছে পরিচিত হতে হবে
এই পৃথিবীর কত নর্তমার কিটগুলো আছে এগুলো মানুষের কাছে অনেক পরিচিত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিচিত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে আরো সাজাচ্ছেন অথবা আগুনকে আরো শানিত করছেন এই সকল ব্যক্তিদের জন্য আপনি কি জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন নাকি জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার জন্য জান্নাতের দিকে এগিয়ে যান প্রত্যেকটা কাজ যেন আপনাকে এবং আমাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যায় সেই তৌফিক আল্লাহ তার কাছে প্রত্যাশা করুন হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বীনের পথে অবিচল রাখো আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সরিফ কুলুবান আন আলা দীনিক আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক হে আল্লাহ হে অন্তরকে পরিবর্তনকারী আমাদের অন্তরগুলোকে আপনার দ্বীনের উপর আপনি দায়েম এবং কায়েম রাখুন সাবেত রাখুন আল্লাহ আমাদের গুনাহগুলো maaf করে দিন আমাদের অপরাধগুলো ক্ষমা করে দিন আপনার দ্বীন বুঝার তৌফিক দান করুন আপনার রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন আমাদের দেশের উপর আপনি রহমত নাযিল করুন আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপর বরকত নাযিল করুন আল্লাহ আমাদের সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ আমাদের এখানে যারা দ্বীন প্র্যাকটিস করে তাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ যারা দেশ পরিচালনা করে তাদের অন্তরে আপনি দ্বীনের ভালোবাসা তৈরি করে দিন আল্লাহ তারা যেন দ্বীন অনুসারে এই দেশকে তার পরিচালনা করে যেখানে 90 ভাগ মানুষ মুসলমান আল্লাহ তাদের অন্তরে দ্বীনের ভালোবাসা তৈরি করে দিন যারাই যখন এই দেশকে পরিচালনা করবে তাদেরকে আপনি ইসলামের পক্ষের শক্তি হিসেবে কবুল করেন আল্লাহ আল্লাহ তাদের ট্রান্সফরমেশন আপনি ইসলামের জন্য করে দিন আল্লাহ আল্লাহ তারা ইসলাম যেন এখানে প্রতিষ্ঠা করে সেই কাজ যেন তারা করে সেই তৌফিক তাদেরকে দান করুন আল্লাহ ইবাদ আল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ আমর বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون داري كاتر قولوا شجع كورينين